মুসলমানদের জন্য দাজ্জালের ফিতনা থেকে ঈমানকে বাঁচিয়ে রাখাটা হবে মানব ইতিহাসের সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয়। মানব ইতিহাসের সবচেয়ে বড় ফিতনার নাম হবে দাজ্জাল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর ইতিহাসে এমন একজন নবী একজন রাসূলও অতিবাহিত হন নাই যিনি তার উম্মতকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করে যান নাই। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে নামাজের শেষ বৈঠকে কয়েকটা বিষয় থেকে পানা চাইতেন প্রতিনিয়ত। তার মধ্যে থেকে একটি হলো মিন ফিতনাতিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে তিনি পানা চাইতেন। অতএব সেই দাজ্জালের ফিতনা মুসলমানদের জন্য এক মহা আতঙ্কের নাম। দলে দলে হাজার লাখ কোটি মুসলমান ঈমান হারা হয়ে যাবে দাজ্জালীয় ফিতনার কারণে। আজকের পৃথিবীতে আমরা দাজ্জালের পদচারণা এবং তার আশার আগমনের আমরা যেন আওয়াজ শুনতে পাচ্ছি। গোটা পৃথিবীর সমস্ত শক্তি আস্তে আস্তে কুক্ষিগত হতে হতে একক গোষ্ঠী বরং একক ব্যক্তির দিকে যেন চলে যাচ্ছে। গোটা পৃথিবী যেন সেজন্য প্রস্তুত হচ্ছে। চতুর্দিকে তাকালে অনুভব করা যায়, বোঝা যায় যে দাজ্জাল পৃথিবীতে আগমনের সময় হয়তো বেশি দেরি নেই। সেটা হতে পারে 200 বছর, হতে পারে 2000 বছর, আল্লাহ তাআলা ভালো জানেন তার সঠিক দিনক্ষণ। তবে বোঝা যায় যে দাজ্জালীয় ব্যবস্থাপনা গোটা পৃথিবীতে কায়েমের চেষ্টা চলছে। শয়তান এবং শয়তানি সভ্যতা, দাজ্জালীয় সভ্যতা গোটা পৃথিবীকে যেন গ্রাস করে চলেছে। সময়ের উপস্থিতি সেই দাজ্জাল পৃথিবীতে তিনটি জায়গায় প্রবেশ করতে পারবে না। তার একটি হলো মসজিদে হারাম মক্কা, আরেকটা হলো মদিনায় হুদুদে হারাম, এই দোনো হুদুদে হারাম, এবং তৃতীয়টি হলো এই মসজিদে আকসা। মসজিদে আকসাতে এবং মসজিদে আকসার ভূমিতে যে দাজ্জাল প্রবেশ করতে পারবে না, এই বিষয়ে বেশ কয়েকটি হাদিস রয়েছে।